সম্মানিত হাজিরিন, মানুষেরা এই খাবারের ক্ষেত্রে যেটা ভালো খাবার, দামি খাবার, এটা আগে দেয় না শেষে দেয়? কথা বলে না, শেষে দেয়। মানে বিরিয়ানি খাওয়ার পরে ফিরনিটা শেষে দেয় নাকি? কিন্তু মানুষ বিরিয়ানি এমন খাওয়া খায়, ফিরনি আর খাইতে পারে না, ঠিক কি না? পরে আফসোস করে, আগে যদি জানতাম তাহলে একটু কম খাইতাম নাকি? তো আজকে আপনারা যেই পরিমাণ আলোচনা শুনছেন, আমার তো মনে হয় যে আমার আলোচনা শোনার আগ্রহ আপনাদের নাই। তিনজনে বলছে আছে, বাকিরা কি বলেন? ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। কোনো এক এলাকার রাস্তার কাজ চলতেছিল, তো রাস্তার কাজের তদারকি করে সাধারণত বিভিন্ন ইঞ্জিনিয়াররা। তারা দেখে যে হ্যাঁ ঠিকঠাক মতো সব কাজ হচ্ছে কি না, আর ইঞ্জিনিয়ারের সাইন যদি না থাকে তাহলে কাজ হবে কিন্তু কাজের মজুরি পাওয়া, শুনতেছেন? গল্প বলতেছি, এই গল্প আপনারা যারা দাদা আছেন নাতিদেরকে শোনাবেন, সমস্যা নেই। তো এখন একজন ইঞ্জিনিয়ার খুব সৎ মানুষ, সে একটা মুহূর্ত চোখের আড়াল করতে দেয় না, একদম নিজে দেখতেছে সব ঠিক আছে কিনা। কারণ দেশের মধ্যে দুষ্ট লোক আছে না নাই? ভবন নির্মাণ করে রডের পরিবর্তে বাঁশ দেয় এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে না, যদিও ডোমার উপজেলায় নাই, অন্য অন্য জায়গায় আছে। আল্লাহ এই এলাকার মানুষদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। তো এগুলো সে পরীক্ষা করতেছে যাতে করে কোনো প্রকার ভেজাল না করতে পারে। তো কাজে এতটাই মনোযোগী হয়েছে যে কখন দুপুর গড়িয়ে বিকাল হয়েছে ওই খবর তার কাছে নাই। তো হঠাৎ করে দেখলো মাথা প্রচন্ড ব্যথা আরম্ভ করছে। তো একটু পরে তিনি বুঝলেন যে মাথা ব্যথার কারণ সকালেও ভালোভাবে খায় নাই, দুপুরেও খায় নাই, প্রচুর প্রেশার মাথায়, এজন্য মাথা একটু চিনচিন করে ব্যথা শুরু হয়েছে। তো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলো কি করা যায়, বলে আশেপাশে তো ভালো হোটেল নাই, যদি আপনি একটু দূরে যান, এই ডোমার উপজেলায় যান, তাইলে ভালো হোটেল আছে। তো হোটেলে যেতে যেতে বিকাল চারটা, আওয়াজ করে বলেন কয়টা? এই যে সাত তারিখের আগে যে স্লোগান দিচ্ছেন এমনি কন, কয়টা? যাক, এই এলাকার মানুষ স্লোগানেও নাই, কই যে আসছি আমি বুঝতেছি, আল্লাহই জানে কেমনে আগাবো আমি। তো যখন হোটেলে ঢুকে মেসিয়ারকে বলল, মেসিয়ার টেবিল পরিষ্কার করো, আমাকে খাবার দাও। তো এক প্লেট ভাত দিছে, সাথে একটা লেবু দিছে। কি দিছে? হোটেলে তো লেবু দেয় দেয় না। তো ইঞ্জিনিয়ার সাহেব লেবু চাপতেছে কিন্তু কোনো রস বের হইতেছে না, কি হইতেছে না? তো ম্যানেজার এমনিতেই এতক্ষণ কষ্ট করছে, মাথা গরম, খুব চিৎকার আরম্ভ করছে, এই বেটা আমি এলাকার ইঞ্জিনিয়ারের দায়িত্বে আছি, আমার অর্ডারে রাস্তা হয়, আমি সাইন না দিলে রাস্তা পাশ হবে না, আমার একটা লেবু দিচ্ছ এটার মধ্যে রস নাই। তো ম্যানেজার বলতেছে আমি এটা জানি না, এটা ম্যানেজার দিতে গইছে। কে? কথা কয় না, ডাক্তার ম্যানেজার। তো ম্যানেজার আসার পরে বলতেছে, ম্যানেজার কি খবর, লেবুতে রস নাই কেন? তো ম্যানেজার বলতেছে, স্যার বেয়াদবি নেবেন না, বিকাল তো চারটা হয়ে গেছে, মানুষ খাইতে খাইতে লেবু আর ছিল না, আপনার আগে এই লেবু আরো তিনজনে খাইছে। কয়জন? তো তিনজনে যদি এক লেবু চাপে আর রস কত? তো আপনাদেরকে ওয়াজ শুনাইয়া রস যা ছিল সব বের করে ফেলছে, রস আছে? এরকম আওয়াজ দিলে রস আছে মনে হয় নাকি? ডান হাতটা উঁচা করেন, একটা তাকবীর দিব, তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করতে চাই, আওয়াজ করে বলেন ঠিক কি না? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। রস তাইলে আছে, আছে না? তো শেষ পর্যন্ত রস পাওয়া যাবে, আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। কোরআনের বাগানে এসে আপনারা খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? যে যত বেশি খুশি তত জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি
কুল কায়নাত খুশি, আসমান জমিনে যা কিছু আছে সব খুশি। বেজার হলো একজন, আওয়াজ করে বলেন তার নাম কি? জোরে বলেন,